সুপ্রিয় দর্শক, আজ রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছে এখন অবস্থান করছে চাঁদখালি পশুয়াড়ে। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন আপনাদের সুপরিচিত মফিজুল ভাই। আপনারা জানেন, প্রতিনিয়ত মফিজুল ভাই বিভিন্ন ধামাকা অফার দিয়ে থাকে এবং রিজনেবল প্রাইজে ষাঁড় গরু বিক্রয় করে থাকে। আজকে আমরা চাঁদখালি পশুহাটে এসেছি। আজকের ভাই কত পিস ষাঁড় গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বর্তমান ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? মোটামুটি ভালো আছে আর কি, বেচাকেনা হচ্ছে, ভালো হচ্ছে আর কি, ভালো হচ্ছে। আজকে কত পিস ষাঁড় গরু নিয়ে আসছেন এখানে? নাই জি, 25 পিস। 25 পিস? জি ভাই, সবগুলো তো সুস্থ সবল আছে? সুস্থ সবল আছে, কিছু বেশি কিছু আছে। জি, এবং যে গরুগুলো নিয়ে আসছেন এগুলো কি দাঁতছে গরুগুলো? দাঁতা আছে, আদা তো আছে, দাঁতা এবং আদা সব মিশ্রণ গরু আছে, বেশিরভাগ দাঁতা আছে। যেগুলো আছে এগুলো মনে করেন যেগুলো আদা, জি, এগুলো কুরবানি আসতে তো দেখতে যাবে। হ্যাঁ, এবং কুরবানি আসতে যে দেখতে যাবে, এবং না দাঁতলে তো কুরবানি হবে, যেহেতু 2 বছর বেশি বয়স হয়ে গেছে। এখন যারা নিবে, অনেকে আশঙ্কা করে যে ভিডিওতে এক দাম দিচ্ছেন, হয়তো আর যাওয়ার পরে আরেক দাম পাবো, আজকে যে প্যাকেজটা দিবেন এরকম কোনো তো কিছু হবে না তো ইনশাল্লাহ? এরকম যা চাবো তাছাড়া কমবে, বেশি হবে না। না, আপনার কাছে সবসময়ের জন্য যে দাম দিবেন এটাই সলিড থাকবে, ইনশাআল্লাহ সলিড থাকবে এবং কমবে, বাড়বে না। কারণ ব্যবসা কিন্তু আপনার সততাই ব্যবসার মূলধন। এখানে যদি সততার সঙ্গে ব্যবসা করেন, একজন খামারি যদি গরু কেনে সে কিন্তু লাভবান হবে, আর আপনি যদি চান যে একজন খামারিকে আপনি একবারে লস করে দিবেন, সে কিন্তু একেবারে মাঠে মারা যাবে। মাঠে মারা গিয়ে সে তো ব্যবসা করবে না, তা ব্যবসা কার কাছে? অবশ্যই খামারি থাকলে আপনারা ব্যবসা করতে পারবেন। উনি যদি টিকে থাকে তাহলে আমি টিকে থাকবো, ওনার যদি লস হয় আমার লস হয়ে যাবে। তাহলে আজকের প্যাকেজে কত পিস গরু দিচ্ছেন? আজকে দেবো আপনার 22 পিস। 22 পিস দিবেন? জি। আজকের প্যাকেজে তো প্রথম গরু এটাই। জি, মাশাআল্লাহ, সুন্দর এবং সুটামদের একটা ষাঁড় গরু। আজকে এটা সিঙ্গেল কেমন কি দাম চাচ্ছেন? এটা সিঙ্গেল চাচ্ছি 95,000। 95? জি। বেচা বিক্রি টার্গেট কেমন কি আছে? 95,000-90,000 টাকা। 90,000 হলে দিবেন? গরুটা কি যাচ্ছে ভাই? দাঁতে নেই আনো, এটা এখনো অনেক বড় জাতের গরু, কিন্তু কুরবানি আসছে কি দাঁত আছে? দাঁত ফাঁকি গেছে, যেতে যাবে, যেহেতু আজকে বাজার অনেক সময় হয়ে গেল। জি। দর দাম কি উঠছে এখনো? দর দাম হচ্ছে 85-87 দাম হচ্ছে। দাম হচ্ছে, আপনার বাড়লে দিবেন? বাড়লে দেবো ভাই। এটা তো আসলে প্যাকেজে যখন যাবে তখন তো আরো কমে আসবে, প্যাকেজে গেলে আমি দাম দিয়ে দেবো লাস্টে একটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মফিজুল ভাই আজকে সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে। ভাই এটা কেমন দাম? এটা যাচ্ছে আপনার 64,000। 64? জি। যে বেচার টার্গেট? এটা 60-62 হলে হবে। 60-62 হলে দিবেন? জি। গরুটা কি যাচ্ছে? দুধাত। দুইধাত? জি। এরপরে যেটা আছে লালচে, এটা কেমন দাম? এটা যাচ্ছে আমার 66,000। 66? জি। টার্গেট কেমন কি আছে? ওই 64 হলে দিব। 64 হলে দিবেন? জি। এরপরে যেটা আছে এটা কেমন দাম? এটা স্যার 65। 65? জি। যে বেচার টার্গেট? এটা মনে করেন 62,000 হলে দিব। 62,000 হলে দিবেন? জি। ৬৫। জি। ৭৫। ৬৬ টার্গেট আপনার 64,000 হবে। ভাই আজকে তো কিছু সুরাম দেহের এবং খামার উপযোগী ষাঁড় গরু দেখালেন। আমার কোন দর্শক যদি চাই যে আজকে আপনার কাছ থেকে এই প্যাকেজটা ইভারেজ মিলে কিনবে, তাদের জন্য আজকে ইভারেজ মিলে কেমন কি দাম দিবেন? এখানে তো 90,000-95,000 টাকা গরু, 80,000 টাকা গরু, 65,000, 70,000 টাকা গরু, ইভারেজ মিলে আমি এই গরু গুণ 66,000 টাকা করে দিব। 66,000 টাকা? জি। দিতে পারবেন? এখানে কি আলোচনার কিছুটা সুযোগ আছে? তাও তো 100 বার আছে, যারা নিবে আলোচনা সবাইকে, হ্যাঁ, দামাদাম করে নিতে পারবে। এখন এই যে দাম দিচ্ছেন, আমার দর্শক আসার পরে আমার দাম বাড়াই দিবেন না তো? বাড়বে না, তারা ভিডিও কাছে করে আসবে। কিন্তু বলছেন যে আজকে যে দাম দিবেন এই দামেই থাকবে ইনশাআল্লাহ। এর থাকবে, আরো কমবে, আরো দাম কমবে। জি। কিন্তু আপনার কাছ থেকে গরু কিনলে এখান থেকে বাড়ার কোনো আশা বাড়বে না? আর কথা দাও বলবো সেটাই খাটবে, কাজে দেওয়া হবে সেটা সত্যি। মানে মোটামুটি যে আপনার কাছে একটা গরু নেবে পরবর্তীতে তার আশা লাগবে? আশা লাগবে ইনশাআল্লাহ, সম্পর্ক থাকা লাগবে।
বাসাকেও ফোন দেবে গরু নিয়ে, আর পরে বলে যে মফিজ ভাই গরু খুব ভালো আছে, আমিও ভালো আছি। এটাই এটাই আপনার একদিনে কিন্তু একজনের সম্পর্ক নষ্ট করে ফেললে কিন্তু না, এই ফোন তো যে পাই যত পাইটার কাছে গরু বেচেছি সব কটা পাইটার সাথে আমার সম্পর্ক আছে এবং তার সাথে কথা হয়, মাঝে সাথে কথা হয়, যোগাযোগ হয় তাদের সাথে, হয় মানে ভবিষ্যৎ আবার মাল নেবে মাল বেচি তাই সেই কথা হয়। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01737 40 53 57 নাম্বার তো অলটাইম খোলা, অলটাইম খোলা এবং ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখা যায়। হ্যাঁ দুইটা আছে। ধন্যবাদ আপনাকে দর্শক, আজকের মফিজুল ভাইয়ের এখান থেকে কিছু সুন্দর সুন্দর সারগুলো দেখলেন। যদি আজকে ভাইয়ের কাছ থেকে এই প্যাকেজটি কিনতে চান, ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন। সকল অসংখ্য ধন্যবাদ।